সাহাবাদের মধ্যে জেনার ঘটনা ঘটেছে। এক সাহাবি জেনা করে ফেলছে আনসার একজন মহিলার সাথে, আনসার মহিলার সাথে। মালিক ইবনে মায়াজ নামে এক সাহাবি জেনা করে ফেলছে, কিন্তু তার জেনার কোনো সাক্ষী ছিল না। অনেক সময় মানুষ যখন শয়তানের ধোকায় পাপ করে, যখন পাপে রত থাকে, পাপে লিপ্ত থাকে, তার মধ্যে অনুশোচনা বোধ কাজ করে না, কারণ শয়তান তখন তার বিবেককে ক্লোজ করে দেয়। কিন্তু যখন পাপ সংগঠিত হয়ে যায়, পাপের পরিণামের কথা যখন সে চিন্তা করে, তার মধ্যে অনুশোচনা জাগ্রত হয়, তাওবার ইচ্ছা জাগ্রত হয়। মায়াজ ইবনে মালিক জেনা করে ফেলছে, তার জেনার কোনো সাক্ষী নাই, কিন্তু চিন্তা করতেছে আমার জেনার দুনিয়ার কোনো সাক্ষী না থাকতে পারে, কিন্তু আমি যে গোপনে জেনা করেছি দুনিয়ার কেউ না জানলেও আমার এই জেনার খবর যিনি জানেন তিনি কে? আল্লাহ তাআলা আমার জেনার খবর জানে। হয়তো দুনিয়ার শাস্তি আমার মওকুফ হয়ে যেতে পারে, দুনিয়ার শাস্তি থেকে আমি বেঁচে যেতে পারি, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর সামনে তো বাঁচার কোনো আমার উপায় থাকবে না। এই যে আত্মউপলব্ধি, বড় কালের ভয় চিন্তা, মায়াজ ইবনে মালিক নবীজির কাছে চলে আসছে, নবীজির সামনে হাঁটু গেড়া বসছে একেবারে কাছে গিয়া। মায়াজ ইবনে মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, আপনি আমাকে পবিত্র করে দেন। এই ডান পাশে মায়াজ ইবনে মালিক বসা, নবীজি বাম পাশে চেহারা ঘুরায় ফেলছে। আবার ঘুরা বাম পাশে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, আমাকে আপনি পবিত্র করে দেন। নবীজি ডান দিকে চেহারা ঘুরায় ফেলছে। এবার আবার ডান দিকে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, আমাকে আপনি পবিত্র করে দেন। নবীজি বললেন, যাও আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। মায়াজ ইবনে মালিক চলে গেছে। কিছু দূর যাওয়ার পরে নিজে নিজে চিন্তা করতেছে, আমি নবীজিকে বলেছি, কিন্তু কেমন জেনা করেছি নবীজিকে এটা তো আমি বলি নাই। কারণ হাদিসের মধ্যে আছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা জেনা আছে। চোখের জেনা হলো দেখা, জবানের জেনা হলো বলা, হাতের জেনা হলো ধরা। আবার সাহাবায়ে কেরামের মধ্যে তো এমন অনুভূতি ছিল, তারা তো নবীজির মজলিসে যখন বসতেন মনের অবস্থা একরকম, নবীজির মজলিস থেকে যখন বাইর হইতেন অবস্থা হতো আর একরকম। একদিন এক সাহাবি নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মুনাফিক হয়ে গেছি, মুনাফিক হয়ে গেছি। নবীজি বলেন, কেন, কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যখন থাকি মনের অবস্থা একরকম হয়, আপনার কাছ থেকে যখন দূরে সরে যাই মনের অবস্থা আর একরকম হয়ে যায়। এই যে আমার মনের পরিবর্তন হয় এতটুকু চিন্তা করে সাহাবায়ে কেরাম বলতেছে, আয়েশা একজন সাহাবি, যে আমি তো মুনাফিক হয়ে গেছি। মায়াজ ইবনে মালিক চিন্তা করে দিছে, হয়তো নবীজি ভাবছে তোমার দ্বারা চোখের গোনা হয়েছে, কারণ সাহাবায়ে কেরাম ছোট ছোট ত্রুটি বিচ্যুতিকে নিজেদের জন্য অনেক বড় ক্ষতির কারণ মনে করতেন। নবীজির কাছে গিয়া খুইলা বলো, মায়াজ ইবনে মালিক নিজেরে নিজে বলতেছে। এবার আবার আসছে, আবার আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, আমাকে আপনি পবিত্র করে দেন। একেবারে তার মুখ দিয়া চারবার বলছে। নবীজি এবার বলে, মায়াজ ইবনে মালিক কি বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, স্বামী স্ত্রী যেই কাজটা বৈধভাবে করে, আমি এটা অন্যায়ভাবে করেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করে দেন। সে একজন বিবাহিত পুরুষ, তার মানে তার শাস্তি হবে রাজম, পাথর নিক্ষেপ করে তাকে শেষ করে দেওয়া হবে, এটা তার দুনিয়ার তওবা। এবার নবীজি বলতেছে, মায়াজ ইবনে মালিক কি পাগল নাকি? মায়াজ ইবনে মালিকের প্রতিবেশীরা আছে ওইখানে, বলে, না ইয়া রাসূলুল্লাহ, মায়াজ ইবনে মালিক পাগল নয়, বরং সে একজন সুস্থ মানুষ। নবীজি বলে, পরীক্ষা করো, মদ পান করছে নাকি? কারণ একটা মানুষ যখন মদ্যপ হয়, নেশাগ্রস্ত হয়, সে অনেক কিছু বলতে পারে, করতে পারে। এবার তাকে পরীক্ষা করা হলো, না সে মদ পানও করে নাই, নেশাগ্রস্ত নয়। এইবার নবীজি বলতেছেন, কি চাও? বলে, আমি তাওবা করতে চাই, পবিত্র হতে চাই। মায়াজ ইবনে মালিকের তাওবার ব্যবস্থা করা হলো। মনে রাখতে হবে, এই দুনিয়ায় গোনা যেমন গোনার তাওবাও কিন্তু তেমন, সব গোনা শুধু আস্তাগফিরুল্লাহ পড়লেই আল্লাহ ক্ষমা করে দেয় না। সারা জীবন বান্দার হক মেরে খেয়েছে, 100 বার হজ করলেও যদি হায়াত পায়, প্রতি মাসে উমরা করলেও মানুষের হক নষ্ট করেছে, গোনা আল্লাহ মাফ করবে না।
আপনাকে চিন্তা করতে হবে, আপনি যার হক নষ্ট করেছেন তার কাছ থেকে মাফ না পাওয়া পর্যন্ত আপনার তওবা আল্লাহ মাফ করবে না। এজন্য গোনা যেমন তাওবাটাও তেমন হওয়ার দরকার। মায়াজ ইবনে মালিক গোনা করছে, আস্তাগফিরুল্লাহ বললে মাফ হয়ে যাবে না, সে জানে। এইবার তার শাস্তির ব্যবস্থা করা হলো। মায়াজ ইবনে মালিক দুনিয়া থেকে বিদায় নিল, তওবা কইরা মায়াজ ইবনে মালিককে কবরস্থ করা হলো। নবীজি মায়াজ ইবনে মালিকের জানাজা তার দাফনে অংশগ্রহণ করলেন। কবর দিয়ে নবীজি ফিরে আসতেছেন, দুইজন ব্যক্তি মায়াজ ইবনে মালিকের কবরের দিকে ইশারা করে বলে, আহারে মায়াজ ইবনে মালিক, আল্লাহ তাআলা তার গুনাহটাকে গোপন রাখার সুযোগ দিয়েছিল, কিন্তু মায়াজ ইবনে মালিক বড় বোকা, নিজের গুনার স্বীকৃতি, নিজের পাপের স্বীকৃতি নিজে দিল, পাপের শাস্তি পেল, দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগলো। আল্লাহর নবীর কানে এই দুই ব্যক্তির কথার আওয়াজ গেল। নবীজি কিছু দূর অগ্রসর হওয়ার পরে দেখতে পাইলেন এক জায়গায় একটা মরা গাধা পড়ে আছে, পাগুলো উপরের দিকে উঠে গেছে, গরমের তীব্রতায় গাধাটা ফুলে গেছে, ফেটে যাবে যাবে পা। নবীজি ওইখানে দাঁড়ায় বলতেছেন, কোথায় ওই দুই ব্যক্তি, এদিকে আসো। এইবার ওই দুই ব্যক্তি আসলো যারা মায়াজ ইবনে মালিকের ব্যাপারে এই কথা বলেছে। নবীজি বলতেছে, তোমরা দুই ব্যক্তি মায়াজ ইবনে মালিকের ব্যাপারে কি বলেছ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাদের দুইজনকে ডাইকা বললেন, ওই যে মরা গাধা দেখা যায়, ওই গাধার গোশত তোমরা দুইজনে খাও। দুইজনে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো মরা গাধা, এটার গোশত খাওয়া তো হারাম। নবীজি বলেন, মায়াজ ইবনে মালিকের কবরের পাশে দাঁড়াইয়া তোমরা মায়াজ ইবনে মালিকের ব্যাপারে এই কথাগুলো বলেছ, তার মানে তোমরা তার গীবত করছো। শুনে নাও, মায়াজ ইবনে মালিক যদিও শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছে, পাপ করেছে, অন্যায় করে ফেলছে, কিন্তু পরকালের চিন্তা তার মধ্যে অনুশোচনা বোধ জাগ্রত করে দিয়েছে, আল্লাহর ভয় তাকে তওবা করিয়েছে, তার গুনার স্বীকৃতি সে দিয়েছে আল্লাহ তাআলার কাছে। মায়াজ ইবনে মালিকের তওবা কবুল হয়েছে। শুধু শুন তাই না, মায়াজ ইবনে মালিকের তওবা যদি উম্মতের মধ্যে বণ্টন করে দেওয়া হয়, মায়াজ ইবনে মালিকের তওবা আমার উম্মতের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এখন বলেন, যেই সাহাবীর মাধ্যমে গুনাহ সংগঠিত হলো, সে তো গুনার উপরে ইস্তিকামাতের উপরে থাকে নাই, গুনার উপরে দৃঢ়ভাবে থাকে নাই, সে তাওবা করেছে, আল্লাহ তাআলা তার তাওবা কবুল করে তার মর্যাদা আরো বাড়িয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? সেজন্য সাহাবা ইকরামের দ্বারা এইরকম অনেক ঘটনা সংগঠিত হয়েছে। এর হিকমত কি? হিকমত হলো কোরআনের আইনটাকে আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে প্র্যাকটিক্যাল বাস্তব রূপ আল্লাহ তাআলা প্রদান করেছেন, ঠিক কিনা বলেন? কুরাইশ বংশের তিনটা শাখা ছিল, একটা হলো হাশেমি, একটা হলো উমাইয়া, আর একটা হলো মাখজুম। এর মধ্যে হাশেমি গোত্র হলো সর্বোত্তম। হাশেমি গোত্রেই আমার আপনার নবীজি দুনিয়ায় আসছেন। কুরাইশ বংশের এই তিনটা শাখা খুব সম্মানিত শাখা ছিল। এই কুরাইশ বংশের মাখজুম গোত্রের একজন মহিলা চুরি করছে, নবীজির কাছে হাজির করা হলো, তাকে চুরির শাস্তি দেওয়া হবে। শাস্তি কি বলে? হাত কেটে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম উপস্থিত, তারা চিন্তিত হয়ে গেছে যে কুরাইশ বংশের একজন মহিলার হাত কাটা হবে। এই খবর যদি ইহুদিরা পায়, বইড়া বেড়াবে, দেখ নবীর বংশের মধ্যে চোর আছে, আমাদেরও কিছু মানুষের কিছু বদ অভ্যাস আছে। মনে করেন একটা বংশের নাম হলো মোল্লা বংশ, ধরেন, অথবা চৌধুরী বংশ, বলেন তো চৌধুরী বংশের সব মানুষ খারাপ নাকি? কোনো ব্যক্তি যদি দোষ করে, সেই দোষে তাকে দোষারোপ করা যাবে, ওই ব্যক্তির গোত্র বা বংশ তুলে ওই দোষকে পুরা বংশের উপরে চাপায়া দেওয়া যাবে না। একথা আপনি বলতে পারবেন না, চৌধুরী বংশ চোর, মোল্লা বংশ চোর, একথা বলার অধিকার নাই। তাহলে অপবাদ দেওয়া হবে, যে যেই অপরাধটা করে নাই তার ব্যাপারে যদি সেই অপরাধের কথা বলা হয়, এটা অপবাদ হয়। আর যদি ইসলাম থাকতো, এই অপবাদের কারণে 80টা বেতের বাড়ি মারা যেত। সেজন্য কথা বলার ক্ষেত্রে আমাদের সাবধান থাকতে হবে, কারণ আমার আপনার প্রতিটা কথার হিসাব, প্রতিটা কথার হিসাব কেয়ামতের দিন দেওয়া লাগবে কি লাগবে না।
সংরক্ষিত হচ্ছে আমাদের কথাগুলো। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, একেবারে সদা তৎপর একজন ফেরেশতা আমাদের সাথে আছে, তার কাজই হইল আমাদের কথাগুলোকে সংরক্ষণ করা। এজন্য বলার আগে ভাবতে হবে, বলার আগে কি করতে হবে, তেল মারলেই বলে দিতে হবে না। অনেক সময় ছোট ছোট শব্দের কারণে বড় বড় ঘটনা ঘটে যায়, ঠিক কিনা বলেন? একজনে রাজাকার কইয়া কি বিপদে পড়ছে দেখছে, চোদ্দ কুষ্টি সহদেশ ছাড়া লাগছে। এজন্য শব্দের ব্যবহার যদি যথাযথ স্থানে প্রয়োগ না হয়, তাহলে সব কিছু মুহূর্তের ভিতরে নিঃশেষ হয়ে যেতে পারে। মখজুম গোত্রের মহিলা, কিন্তু বংশটা তো নবীর বংশ কুরাইশ। সাহাবা একরাম নবীজিকেও মহব্বত করে, নবীর বংশকেও মহব্বত করে। চিন্তা করতেছে নবীজি হয়তো জানে না মখজুম কুরাইশ বংশের মহিলা, নবীজির কাছে একটু খবরটা জানানোর দরকার। কিন্তু কে নবীজির কাছে গিয়ে বলবে যে এই মহিলা কুরাইশ বংশের একজন মহিলা, হযরত উসামা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে উসামা, উনি তখন ছোট। সাহাবা একরাম হযরত উসামাকে বলতেছে, উসামা তুমি তোমার নানার কাছে গিয়ে বলো, নানা যেই মহিলার চুরির কারণে হাত কাটা হবে সেই মহিলা হলো কুরাইশ বংশের মহিলা, ছোট বাচ্চা যা শিখায় দিছে গিয়া তাই বলে, ঠিক না? সেজন্য ছোটদেরকে কখনো মিথ্যা কথা শিখাইতে হয় না, যা শিখাবেন তাই শিখবে। যা ছোট বাচ্চা স্কুলে যায় নাই, মাদ্রাসায় যায় নাই, এখনও তো পরের দিন ভয়ের ঠেলায় আর যায় না, গেলে তো হুজুরে মারবে, গতকাল আসে নাই। এখন অনেক মা বাবা বাচ্চারে শিখে যায়, বলবা যে তোমার পেটে ব্যথা হয়েছিল। আচ্ছা ছোট বাচ্চা এবার গেছে মাদ্রাসায়, হুজুর জিজ্ঞাসা করে গতকাল আসো নাই কেন, বলে হুজুর আমার পেটে ব্যথা ছিল। তা তোমার পেটে ব্যথা ছিল কে বলছে, বলে আমার আম্মু বলছে। এখন ও তো সহজ সরল, কিন্তু ওকে আমরা কি করলাম, ওর মধ্যে মিথ্যার বীজ আমরা বপন করে দিলাম। ছোট বাচ্চা যা কইছে গিয়া উনি তাই বলছে, কিন্তু যাই বলুক নবীজির কি বুঝতে বাকি আছে যে এই কথাটা ছোট বাচ্চার কথা নয়, এটা নিশ্চয়ই কেউ তারে শিখে এসেছে। নবীজি এবার হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে বুঝতে পারলেন এটা ওর নিজের কথা না, কারণ তিনি ছোট তখন। নবীজি ঘর থেকে বাহির হয়ে আসলেন, চেহারার মধ্যে রাগান্বিত ছাপ। নবীজি বলতেছেন, তোমরা কি আমাকে এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছ যেই বিষয়ের শাস্তি কার্যকর করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন? এরপরে নবীজি সাহাবা ইকরামের মধ্যে খুতবা দিলেন, বক্তব্য দিলেন। নবীজি বললেন, তোমাদের পূর্বে অনেক কওমকে অনেক জাতিকে এই কারণে ধ্বংস করে দেওয়া হয়েছে যে তাদের মধ্যে যখন কোনো শরীফ বংশের মানুষ চুরির অপরাধে আটক হইত, অপরাধ করছে বংশীয় দিক দিয়ে অনেক উচ্চ, টাকা পয়সা অনেক, সম্ভ্রান্ত লোক, লোকটাকে ছেড়ে দেওয়া হতো। আবার একই অপরাধী যখন একজন দরিদ্র দুর্বল মানুষ আটক হতো, তার উপরে শাস্তি কার্যকর করা হতো। নবীজি বলেন, এই কারণে অতীতের অনেক সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এবার নবীজি বলেন, আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, এই মহিলার জায়গায় যদি আমার কন্যা ফাতেমাও হইতো অবশ্যই আমি তার হাতটা কেটে দিতাম। ইনসাফ ন্যায় বিচারের কথা কোরআনুল করিমে আল্লাহ তাআলা বলেছেন, বিচারের ক্ষেত্রে স্বজন প্রীতি করতে আল্লাহ তাআলা মানা করেছেন, বিচারের ক্ষেত্রে শত্রুর সাথেও বেইনসাফি করতে আল্লাহ মানা করেছেন। আর এই মানা, এই নির্দেশনাগুলোকে প্র্যাকটিক্যালে রূপ দিয়ে গিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য নবীজি হলেন প্র্যাকটিক্যাল কোরআন। কোরআনের এমন কোনো বিধান নাই যেটা আমার আপনার নবীর দ্বারা প্র্যাকটিক্যালভাবে সংগঠিত হয় নাই, সুবহানাল্লাহ বলেন। সেজন্য নবীজির আগের চরিত্র যেমন সুন্দর, নবীজির নবুয়াতির পরের চরিত্র আরও উজ্জ্বল, আরও সুন্দর। নবীজির চরিত্র মাধুরতায় মুখরিত হয়ে, নবীজির চরিত্রে মুখরিত হয়ে হাজারো মানুষ নবীজির কাছে মাথা নত করে ঈমান এনেছে। এজন্য আমাদের জীবনটাকেও নবীজির চরিত্রের আলোকে সাজানোর দরকার আছে না নাই, নবীজির আলোকে সাজানোর দরকার। যেই নবী আমাদেরকে ভালোবাসেন, আমরা যদি সেই নবীর আলোকে নিজেকে না সাজাতে পারি, তাহলে বাস্তবিক অর্থে নবীজির ভালোবাসার প্রতিদান আমাদের দেওয়া হবে না। কত ভালোবাসেন নবীজি আমাদের, আমি আলোচনা শেষ করে দিই অল্প সময়ের মধ্যে। নবীজি কত ভালোবাসেন আমাদের,
সে ভালোবাসার হাদিসগুলো বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। নবীজি সব সময় উম্মতের চিন্তা করতেন, উম্মতের চিন্তা করতেন যে উম্মতের কল্যাণ কিসে হয়, ফায়দা কিসে হয়। নবীজি একদিন একদিন কোরআন তিলাওয়াত করতেছেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি তিলাওয়াত করতেছেন, ইব্রাহিম আলাইহিসসালামের ব্যাপারে আল্লাহ যা নাজিল করছে, কি নাজিল করছে, ইব্রাহিম আলাইহিসসালাম তার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করছে, ওই দোয়া কি দোয়া, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইব্রাহিম আলাইহিসসালামের দোয়াটা জানায় দিয়েছেন, সুবহানাল্লাহ। সূরা ইব্রাহিম 13 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের দোয়া বলে জানায় দেন, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করতেছে, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, ও রব এই প্রতিমাগুলো এই মূর্তিগুলো অধিকাংশ মানুষকে পথচ্যুত করে ফেলেছে, পথভ্রষ্ট করে ফেলেছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যারা আমার আনুগত্য করেছে তারা তো আমার দলভুক্ত, তারা আমার দলের লোক। ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, আর যারা আমার আনুগত্য করে নাই, ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, এখানে কথাটা কেমন যেন এরকম যে ইব্রাহিম আলাইহিসসালাম বলতেছে, আল্লাহ যারা আমার আনুগত্য করে নাই এরাও তো আমার উম্মত, আপনি তো গফুর, আপনি তো রহিম, আপনি তো চাইলে এদেরকেও মাফ করে দিতে পারেন। তার মানে গুনাহগার উম্মতের জন্য ইব্রাহিম আলাইহিসসালাম উম্মতে আল্লাহর কাছে দোয়া করতেছে। ওয়া ক্বালা ঈসা আলাইহিসসালাম ইন তুআদ্দিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, ঈসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করে বলে, ও আমার রব ইন তুআদ্দিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আপনি যদি এদেরকে শাস্তি দেন এরা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আর আপনি যদি তাদেরকে মাফ করে দেন আপনি আজিজ মহাপরাক্রমশালী, আপনি হাকিম মহাপ্রজ্ঞাময়। তার মানে আপনি যদি এদেরকে মাফ করে দেন কেউ আপনারে কিছু বলবে না। দুই নবী উম্মতের জন্য দোয়া করতেছে, এইবার আমার আপনার নবীর অন্তরে স্পেশালভাবে তার উম্মতের মহব্বত জাগ্রত হয়ে গেছে। এইবার নবীজি কী করলেন, বর্ণনাকারী বলেন, ফারফা আয়াদাই ওয়া ক্বালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা, নবীজি দুই হাত উঁচু করে কান্না করতেছে আর বলে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আর কিছু বলেন না। যদিও আর কিছু নবীজি বলেন না, কিন্তু মূলত কি বলতে চায়, দুনিয়ার মানুষ বুঝুক আর না বুঝুক, জানুক আর না জানুক, যিনি জানেন যিনি বোঝেন তিনি কে। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিসসালামকে বলেন, ইযহাব ইলা মুহাম্মদ, হে জিব্রাইল মুহাম্মাদের কাছে চলে যাও, তারে জিজ্ঞাসা করো তার কান্নার কারণ কি, যদিও আমি আল্লাহ সব কিছু জানি। জিব্রাইল আলাইহিসসালাম আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ কান্না করেন কেন, কান্নার কারণ কি, যদিও কান্নার কারণ আল্লাহ জানে, এরপরেও তিনি আপনার মুখে শুনতে চায়। এইবার নবীজি উম্মতের ব্যাপারে সব কথা জিব্রাইল আলাইহিসসালামকে খুলে বললেন। জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে সব কথা বললেন। আল্লাহ বলেন, জিব্রাইল যাও মুহাম্মাদকে গিয়ে জানায় দাও, আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, আমি তাকে তার উম্মতের ব্যাপারে অসন্তুষ্ট করব না। নবীজি দুনিয়ায় থাকতে আমাদের ব্যাপারে আল্লাহর সন্তুষ্টি এই বিষয়টা পাশ করায়া, এই দুনিয়ায় থাকতেই নবীজি পাশ করায়া গেছেন। নবীজির ভালোবাসার কথা বলতে গেলে লম্বা হয়ে যাবে। নবীজি যে আমাদের ভালোবাসেন, কত ভালোবাসেন, এ সাক্ষ্য দুনিয়ার কোনো মানুষের দরকার নাই, স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। কে দিয়েছেন জোরে বলে, আল্লাহ তাআলা আমাদেরকে নবী কত ভালোবাসেন সেই কথা আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূলের আগমন ঘটেছে, এমন একজন রাসূল এসেছেন, এক নাম্বার তিনি হলেন আজিজুন আলাইহি মা আনিতুম। একটু খেয়াল দিয়ে শুনবেন, আল্লাহ তাআলা বলেন,
আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের জন্য যেটা কষ্টের সেটা তার জন্য কষ্টের। তার মানে নবীজি সমব্যথী, সমব্যথী মানে নবীজি উম্মতের যেটাতে কষ্ট হয় নবীজিও সেটার কারণে কষ্ট পায়। উম্মতের কষ্টে নবীজি কষ্ট পায় কেন? অনেক সময় একজন মানুষ অসুস্থ হয়েছে, যার ছেলে অসুস্থ হয় বলেন তো ওই ছেলের বাবা ছেলের অসুস্থতায় যত কষ্ট পায় আমি আপনি কি তত কষ্ট পাবো নাকি? কেন পাবো না? কারণ এখানে পিতা পুত্রের একটা মহাব্বত আছে, ঠিক কিনা বলেন? ওই পিতা পুত্রের মধ্যে যত মহাব্বত তার চাইতে উম্মতের প্রতি নবীর মহাব্বত কম না বেশি। মনে রাখবেন, বস্তুত আমাদেরকে আসলে ভালোবাসে কে বলে? বিপদ আপদ মুসিবতে পাশে থাকে যে, ঠিক কিনা বলেন? এ দুনিয়ার মুসিবত কোনো মুসিবত নয়, দুনিয়ার বিপদ কোনো বিপদ নয়। চোখ দুটো বন্ধ হয়ে যাবে তো সব মুসিবত শেষ, ঠিক কিনা বলেন? আসল মুসিবত হলো কিয়ামতের দিন। ওই কিয়ামতের দিন ওই কঠিন মুসিবতের সময় বাবা থাকবে না, মা থাকবে না, স্ত্রী থাকবে না, সন্তান থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনিহি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, ও উম্মিহি ওয়া আবি পিতামাতার থেকে পলায়ন করবে, ও সাহিবাতিহি ওয়া বানি স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। এখানে যারা আছেন কেউ বেকার না, সবাই কর্মঠ। আমার দিল বলে আপনার যদি সন্তান থাকে আপনার পরিশ্রম আপনার জীবনকে কেন্দ্র করে নয়, বরং আপনি এই পরিশ্রমটা করেন সন্তানকে কেন্দ্র করে। আপনার ঘরে 20টা জামা থাকবে না, আপনি ছিঁড়া জামা গায়ে দিলে কষ্ট লাগবে না, কিন্তু আপনার সন্তানের গায়ের জামাটা যদি ছিঁড়া থাকে কষ্ট লাগবে, ঠিক কিনা বলেন? এটা মহাব্বতের কারণে। কিন্তু কেয়ামতের দিন মানুষ এই সন্তানদের থেকে পলায়ন করবে, প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় বিভোর থাকবে। ওই কঠিন মুসিবতের দিন সবাই নিজের চিন্তায় চিন্তিত, আমার আপনার নবীজিও চিন্তিত থাকবেন, তবে নিজের জন্য নয়, নবীজি তার উম্মতের নাজাতের জন্য চিন্তিত থাকবে। এখন বলেন, ওই কঠিন মুসিবতে আমার জন্য যিনি সাহায্যকারী হবেন, আমার জন্য যিনি চিন্তিত থাকবেন, তার চাইতে আমাকে আপনাকে আর কেউ বেশি ভালোবাসতে পারে না। নবীজি সবচাইতে বেশি আমাদেরকে ভালোবাসেন, কোনো সন্দেহ নাই। ভালোবাসার কারণে একজনের ব্যথা আর একজন অনুভব করে, সন্তানের অসুস্থতার কষ্ট মা বাবা অনুধাবন করে ভালোবাসার কারণে। নবীজিও উম্মতের কষ্ট নিজে অনুভব করেন উম্মতের প্রতি মহব্বত ভালোবাসা থাকার কারণে। এরপরে আল্লাহ তাআলা বলেন, হারিসুন আলাইকুম, নবীজি তোমাদের জন্য কল্যাণকামী। সব সময় উম্মতের কোনটাতে কল্যাণ নবীজি এটা চিন্তা করে দেন। যেমন নবীজি যদি পুরা গোটা রমজান মাস মসজিদে আইসা জামাতের সহকারে তারাবি পড়তেন, কেন পড়েন নাই? না পড়ার যেই কারণগুলো নবীজি চিন্তা করেছেন, যদি এইটাকে আল্লাহ তাআলা উম্মতের জন্য ফরজ করে দেয় তাহলে উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে, উম্মতের জন্য ইবাদতেও যেন কষ্ট না হয় নবীজি এই চিন্তা করে দেন। আবার দেখেন হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে এক একটা বিশেষ দোয়া করার সুযোগ দিয়েছে, এবং এই দোয়া কবুলের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছেন। সব নবী তাদের ওই উম্মতের ব্যাপারে দোয়া দুনিয়ায় করে ফেলছে। নবীজি বলেন, আমি আমার দোয়াটাকে সংরক্ষণ করে রাখছি, দুনিয়ায় করি নাই, কিয়ামতের দিন ওই দোয়াটাকে আমি আমার উম্মতের জন্য সুপারিশ হিসাবে করব। কারণ এই দোয়া তো আল্লাহ মিস করাবেনই না, এই দোয়া কবুলের প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন। সুতরাং এটা দুনিয়ায় করার চাইতে আখেরাতে বেশি কল্যাণকর হবে উম্মতের জন্য। এজন্য দুনিয়ায় এই দোয়া না করে আল্লাহ আল্লাহর নবী আখেরাতের জন্য ওটাকে হেফাজত করে রাখছেন। এরপরে আল্লাহ তাআলা মুমিনদের প্রতি নবীজির স্পেশাল ভালোবাসা আছে। আপনার বাড়িতে আসছে আপনার আত্মীয়র সন্তান, সাথে আছে আপনার ছেলেটা, এখন আপনার ওই আত্মীয়র ছেলে আর আপনার ছেলে পিটাপিটি মারামারি করছে, বলেন তো এই যে মারামারি করলো আপনার ছেলে আর আত্মীয়র ছেলে, এবার আপনি কয়জনরে পিটাবেন? আপনারটারে পিটাবেন নাকি আত্মীয়রটারে পিটাবেন?
মনে করেন আত্মীয়র ছেলেরই দোষ, আপনার ছেলেরে মারছে, আপনার ছেলেও দুমা দুম নাক মুখ দিয়া একেবারে ফাটায় দিছে, কথা কথা আগে মারছে আত্মীয়র ছেলে, এরপরে আপনার ছেলে আঘাত করেছে, দুইজনের মারামারি। এখন আপনি শাস্তি কাকে দিবেন, আপনার ছেলেরে দিবেন না আত্মীয়র ছেলে দিবেন? দোষটাকার কেন পোলারে মারলেন কেন? এখন বলেন তো এইখানে আপনি যদিও আপনার সন্তানের গায়ে আঘাত করেছেন, কিন্তু মহাব্বত সন্তানের প্রতি বেশি না কম। এই জন্য আল্লাহর নবীর উম্মত সবাই, কিন্তু মোমেনদের জন্য স্পেশাল মহাব্বত আল্লাহ তাআলা নবীজির যে আমাদের উপরে আছে আল্লাহ তাআলা সেই ঘোষণা জানায় দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন এরপরে বলেন নবীজি হলেন বিল মুমিনিনা রউফুর রহিম। আল্লাহ রব্বুল আলামিন বলেন হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর রহিম, মুমিনদের জন্য নবীজি হলেন রউফ, মুমিনদের জন্য নবীজি হলেন রহিম। রউফুর রহিম আল্লাহ তাআলার গুণবাচক যে নামগুলো আছে এর মধ্যে অন্যতম গুণবাচক দুইটা নাম বলেন তো, আল্লাহ তাআলার যেই সিফাত যেই গুণ এটা কোনো মাখলুকের মধ্যে থাকতে পারে নাকি? আমাদের দেশের কিছু পীর সাহেব আছে কয় সাহেবে কুন নাউজুবিল্লাহ বলে এরকম। আল্লাহ তাআলার যেই সিফাত গুণবাচক যত নাম আছে এগুলো কোনো মাখলুকের মধ্যে নাই। কেউ যদি কোনো মাখলুকের মধ্যে আল্লাহ তাআলার সিফাত আছে বলে দাবি করে নিঃসন্দেহ মুশরিক, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন রউফুর রহিম এটা তার গুণবাচক দুইটা নাম। দুনিয়ার কোনো মানুষ যেমন রাজ্জাক হতে পারে না, ওই রকম রউফুর রহিমও হতে পারে না। দুনিয়ার কোনো মানুষ যেমন খালেক হতে পারে না, অনুরূপভাবে দুনিয়ার কোনো মানুষ রউফুর রহিম হতে পারে না। কিন্তু কেউ যদি নিজের উপাধি আরেকজনকে দেয় এতে দোষ ধরার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা উম্মতের ইমানদার যারা তাদের উপরে নবীজির কত মহাব্বত এটা বোঝাতে গিয়ে স্বয়ং নিজের গুণবাচক শব্দ নবীজির শানে ব্যবহার করে বলতেছেন এই নবী হলেন এমন নবী যিনি তার মুমিন উম্মতদের ব্যাপারে কেমন কেমন। আল্লাহ তাআলা বলেন তিনি হলেন তার মুমিন উম্মতদের ব্যাপারে অতি সদয় পরম দয়ালু। রউফুর রহিম অতি সদয় রহিম পরম দয়ালু। বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান কে? রহিম কে? আল্লাহ তাআলা তার নিজের গুণবাচক শব্দ নবীজির শানে ব্যবহার করতেছেন, কেন? নবীর উম্মতের প্রতি মুমিনদের প্রতি ভালোবাসা কত বেশি এটা বোঝানোর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এখন বলেন যেই নবী আমাকে আপনাকে এত ভালোবাসে এত মহাব্বত করে, যেই নবী আমাকে আপনাকে না রাইখা জান্নাতে যাবেন না। সব নবী বিচারাচার শেষ জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে, জান্নাতের দরজা বন্ধ খোলা হয় না। জিজ্ঞাসা করবে কি ব্যাপার, বলে যিনি আসলে দরজা খোলা হবে তিনি এখনো আসেন নাই, কে তিনি? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোথায় আছে? বলে হাশরের ময়দানে। কি করে? বলে নবীজি এক জায়গায় থাকবে না, একবার মিজানে, না জানি তার কোনো উম্মত ওজনে ধরা পড়ে যায়, আর একবার দৌড়ে চলে যাবে হাউজে কাউসারের কাছে, না জানি তার কোনো উম্মত পানি পানে মাহরুম হয়ে যায়, আবার চলে যাবেন ফুলসিরাতের গোড়ায়, না জানি কোনো উম্মত ফুল পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায়, আবার চলে যাবেন জাহান্নামের দরজার কাছে, না জানি কোনো উম্মতকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়, আবার যখন উম্মতের জন্য সুপারিশ দরকার আল্লাহ তাআলার কুদরতি কদমে লুটায় পড়বেন। নবীজি ততক্ষণ পর্যন্ত নিজে জান্নাত অভিমুখে রওনা হবেন না যতক্ষণ না তার ওই উম্মত যার যার্রা পরিমাণ ঈমান আছে তার ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের নিশ্চয়তা নবী যতক্ষণ না পাবেন ততক্ষণ পর্যন্ত আমার আপনার নবী নিজে জান্নাতে প্রবেশ করবে না। এই নবীকে নেতৃত্বের আসনে বসা, আপনার নেতা এই নবীকে বানান। কার অনুসরণ করতেছেন? তার বাড়ি তো কানাডায় আছে, তার বাড়ি তো বেলজিয়ামে আছে, তার বাড়ি তো আমেরিকাতে আছে,
সে তো লক্ষ কোটি কোটি ডলার পাচার করে ওখানে রেখে দিয়েছে, আলিশান ভাবে থাকবে, আপনি কোথায় যাবেন? সেজন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আপনার মূল নেতা বানান। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ দুনিয়ার যেই নেতার মধ্যে আছে তার পেছনে যান, তাহলে আশা করা যায় পথযুক্ত হবেন না, না হলে কিয়ামতের দিন বাঁচা কঠিন হবে, ঠিক কিনা বলেন? সেজন্য আলোচনা আর বেশি নয়, নবীজির অনুসরণের মাধ্যমে আমরা নবীজির মহব্বত ভালোবাসার পরিচয় দিব। সর্বশেষ একটা কথা বলি, এ দুনিয়ায় আমরা কেউ চিরদিন থাকবো না, এরকম দুই চারজন আছেন নাকি যে হুজুর আমি তো মরবো না, কমপক্ষে কেয়ামতের সিঙ্গার আগ পর্যন্ত তো বাঁচবো, আসেনি কেউ এরকম? যত টাকা থাক বেঁচে থাকা যাবে না, হায়াত শেষ হয়ে যাবে, আমাকে আপনাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। আমি আপনি ইমানদার, অন্য ধর্মের কথা বাদ দেন, আমরা মারা যাওয়ার পরে মাইকে অ্যানাউন্স হবে অমুকের ছেলে অমুক আজ বিকাল 5 ঘটিকায় মারা গেছে, আগামীকাল সকাল 10টায় জানাজা, সুন্দর মতো ঘরে যদি লাশ থাকে বাহির করে গোসল করে গোসল করা, কাপড় খুলে গোসল করা, সুন্দর মতো কাফন করায়া দিবে, আতর গোলাপ দিয়ে সব রেডি, এইবার জানাজাও শেষ হয়ে গেল, খাটিয়াটা নিয়ে কবরস্থানে নিয়ে যাওয়া হবে, কবরস্থানে গিয়ে দুইজন কবরের মধ্যে নামে আর খাটিয়ার পাশে দুই চারজন লাশটাকে গামছা দিয়ে নিচে ধরায়া দেয়, ঠিক না? এইবার ওই নিচে দিয়ে দুইজন কবরের মধ্যে লাশ রাখে, রাখার সময় একটা দোয়া পড়ে, জানেননি দোয়াটা কি কি কয় কন্দ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, সে যেই হোক সবার ব্যাপারে এই দোয়া পড়বে, আমার মনে হয় হুমায়ুন আজাদ নাস্তিক মরছে ওর বেলায়ও পড়বে, পড়ছে। ইমানদার যদি পরিচয় হয়, নামে যদি মুসলমান হয় ওর বেলায়ও পড়বে, জীবনে নামাজ পড়ে নাই ওর বেলায়ও রাখবে, ওর বেলায়ও পড়বে, ইসলাম বিদ্বেষী ওর বেলায়ও পড়বে, সবার ব্যাপারেই বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মনে করবেন এটা হলো বিশার মতো বিশা। অনেক সময় দেখবেন আমাদের দেশ থেকে বিভিন্ন দেশে কাজের জন্য লোক নেই, সিটিং বাস কিছু আছে না নাই, দেখা যাবে ভিসা নিছে ট্যুরিস্ট ভিসা, আমেল না, মানে ওই ভিসা দিয়ে কাজ কাম করতে পারবে না, যে তিন মাস থাকতে পারবে, ওরে বুগুজুগু বুঝাইয়া এইবার ওই দেশে নিয়ে ছেড়ে দিছে, বলেন তো 3 মাস পরে ও বৈধ না অবৈধ? এইবার যদি পুলিশ ওরে পায় পাসপোর্ট কই ভিসা কই দেখাও, এখন থেকে কি রে ভিসার মেয়াদ শেষ তো 3 মাস আগে, আরো এবার জামাইয়াদর করবে না সাইজ করবে? এই যে 2 নম্বর ভিসা দিয়ে যদি কেউ দুনিয়ার কোনো রাষ্ট্রে যায়, এক রাষ্ট্র থেকে আর এক রাষ্ট্রে যায়, তাহলে তাকে শাস্তি দেওয়া হয়, জেলখানার মধ্যে আটকে রাখা হয়। এই যে কবরের মধ্যে রাখতেছে এই কথাটা বলতেছে, এটা হলো আলমে বরজখের ভিসা। ভিসা কি বলে এই কথাটা বইলা? এই কথার দ্বারা আসলে কি বলা হয়? বুজুর্গানে দিনের ভাষায় বলি, বুজুর্গানে দিন বলেন এই যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই কথা বলে তাকে কবরে রেখে আসা হয়। আসলে কথাটা হলো এরকম, বলে আল্লাহ আপনার নামে এমন একজন ব্যক্তিকে কবরে রাখতেছি যার বিগত হায়াত সুন্নাতের উপরে অতিবাহিত হয়েছে, সে যখন মরছে সুন্নাতের উপরেই ছিল, একে যখন কবরস্থ করতেছি তখনও সে সুন্নাতের উপরেই আছে, কষ্ট নেবেন না, আগেই আমি হাত জোর করে ক্ষমা চাই, কাউকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য নয় আল্লাহর কসম। বলেন তো আমাকে আপনাকে কবরে রাখলো, নবীজির সুন্নাতের ধারক বাহক বলে কবরে রাখলো, কিন্তু দেখা গেল আমার মধ্যে নবীজির সুন্নাতের কোনো নিশানা নাই, না সুন্নাত ছিল, না সারা জীবন সুন্নাতের উপরে আমল করেছি, দেখা যাবে সারা জীবন সুন্নাত এবং সুন্নাতওয়ালাদের বিরোধিতা করেছি। বলেন তো ওই সুন্নাতবিহীন মানুষটার ব্যাপারে যদি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা হয়, তাহলে তার ব্যাপারে এই কথাটা সত্য হবে নাকি মিথ্যা হবে? কোনো সন্দেহ নাই মিথ্যা হবে। এজন্য হায়াত কোন সময় শেষ হবে বলা যায় না, আপনি আমি সফল তো আশা করি তখন হব, যদি এখন মারা যাই, এখন যদি আমার মারা যাওয়ার পরে কবরে রাখে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহর সাথে যদি আমার স্ট্রাকচার মিলে, আমার আকার আকৃতি চলাফেরা মিলে, তাইলে আখেরাতের ভিসা আমার জন্য বৈধ ভিসা, আমার জন্য আখেরাত সহজ, ওই দেশ আমার নিরাপত্তা দিবে। অনুরূপভাবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহর সাথে যদি আমার মিল হয়, আমার ভিসাও গ্রিন সিগন্যাল, কবরে আমার জন্য নিরাপত্তা থাকবে, শান্তি থাকবে। কিন্তু বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল
রাসূলুল্লাহর সাথে যদি আমার সিরাতে মিল না থাকে, আমার সিরাতে মিল না থাকে, তাহলে আমার বিষাটা রং বিষা, কারণ আমাকে মিথ্যা কথা বলে কবরে রাখছে। তাহলে ওই যে জাল বিষা ধরা পাইলে যেমন ওকে ব্ল্যাক লিস্ট মেরে দেয়, জেলখানার মধ্যে আটকে দেয়, শাস্তি দেওয়া হয়। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহর সাথে যদি আমার জীবন না মিলে, তাহলে আমার আখিরাতটাও কঠিন হয়ে যাবে। এজন্য এই যে নবী দুনিয়ায় আসার মাস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজের জীবনে প্র্যাকটিক্যাল ভাবে যদি আমি আপনি সাজাতে পারি, আমার আপনার জীবন ইনশাআল্লাহ সফল হবে, ঠিক কিনা বলেন? আর যেই চরিত্রের সত্যায়ন স্বয়ং আল্লাহ তাআলা করেছেন, ওই চরিত্রের অনুসরণ করতে গিয়ে দুনিয়ার মানুষ যদি দুই চারটা কথা বলে, হুজুর খেজুর জঙ্গি মোল্লা যা বলে বলুক, এগুলোই তো বলে, নাকি অন্য কিছু বলে? আবার একটু বলতে দেন না, আপনি যদি আপনার দুনিয়ার নেতার পক্ষে বলতে গিয়ে দুই চারটা কথা শুনেন, আর যদি কেউ খবর পৌঁছায় দেয় যে ভাই আপনার পক্ষে বলার কারণে ওরে মানুষ হেয় প্রতিপন্ন করছে, মায়ের দিছে, বলেন তো এই মায়ের খাওয়ার কারণে নেতার সাথে পরিচয় হয়, আরও কাছে যাওয়া যায়, ঠিক কিনা বলেন? নেতার সুনজর পাওয়া যায়, পথ তাড়াতাড়ি পাওয়া যায়। আপনি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসরণ করতে গিয়ে দুই চারটা কথা শোনা লাগে, তাহলে নেতার বেশি কাছে যাওয়া যাবে, নেতার সাথে সাথে বেশি থাকা যাবে, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের মন প্রতিজ্ঞা হবে এমন, আমার জীবন আমরা এমনভাবে সাজাবো, আমরা আমাদের জীবনকে এমনভাবে সাজাবো, এখনই যদি মারা যাই কবরে রাখে যখন বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা আমার জীবনের সাথে মিলবে, এমন জীবন যদি আমরা গঠন করতে পারি, দুনিয়া আখেরাত উভয় যা